75 থেকে 80 ভাগে দিয়া তারপর আওতাধীন হবে। সুতরাং এই যে দীর্ঘ ব্যক্তিকাল ইন টার্মস অফ ডিউরেশন এবং এরিয়া কভারেজে এটা গত 76 বছরের মধ্যে কিন্তু সবচেয়ে বড় ব্যক্তিকাল বিশিষ্ট তারপর এর আগে 1992 ছিল বড় টানা 30 দিনেরই তাপ প্রবাহ ছিল, কিন্তু এরিয়া কভারেজ ছিল নির্দিষ্ট এলাকা ছিল। বাট এই এপ্রিলে এরিয়া কভারেজ এবং ব্যক্তিকালের দিক দিয়ে 76 বছরের মধ্যে এরা একটা ইতিহাস এবং রেকর্ড তাপ প্রবাহ তা আমরা আশা করি 1 মে 2024 পর্যন্ত অব্যাহত থাকবে। এর মধ্যে আসার আলো হলো যে সিলেট, ময়মনসিংহ, ঢাকার পূর্বাঞ্চল, চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে 2 তারিখ এবং এই বৃষ্টিপাতের ধারা 7 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরই মধ্যে বিচ্ছিন্নভাবে অন্যান্য জায়গায় বজ্রমেঘ তৈরি হয়ে স্থানীয় পর্যায়ে বজ্রমেঘ তৈরি হতে পারে, ফলে যে বিদ্যমান যে তাপ প্রবাহ তার তীব্রতা অনেকটাই কমে গিয়ে কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে। তবে 7 তারিখের পরে আবার বৃষ্টিপাতের তীব্রতা কমে যাবে এবং নতুন করে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে। পরবর্তীতে আপনারা জানেন যে এই দীর্ঘ তাপ প্রবাহের অনেকগুলো কারণ আছে। 1 নম্বর কারণ হলো আমাদের দেশের পশ্চিমাঞ্চলে আমরা বলি পশ্চিমা লঘুচাপের তৈরির ঘনঘটা কমে গেছে। স্থানীয় পর্যায়ে বিশেষ করে সিলেট এবং পার্শ্ববর্তী এলাকায় পাহাড়ের পাদদেশে যে বজ্র বৃষ্টিপাত হয় একে আমরা শৈলক্ষিত বৃষ্টিপাত বলি, তার প্রবণতাও কমে গেছে এবং স্থানীয় পর্যায়ের আবহাওয়া জলবায়ুগত বৈশিষ্ট্যগুলি অনেকটা আনইউজুয়াল ক্যারেক্টার শো করছে। এর পাশাপাশি বৈশ্বিক উষ্ণায়ন এবং বিভিন্ন ক্লাইমেটিক ফ্যাক্টরস বিশেষ করে এলনিনো আইওডি এইসবের পরোক্ষ প্রভাবেও বাংলাদেশের এই চরম ভাবাপন্ন তাপ প্রবাহের ব্যক্তিকালকে বৃদ্ধি করেছে। আপনারা জানেন যে শুধু বাংলাদেশ নয়, একদম পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মায়ানমার, লাউস, কম্বোডিয়া, ভিয়েতনাম পর্যন্ত এই যে ব্যাপক এরিয়া, এই ব্যাপক এরিয়ায় একটি তাপমাত্রা ট্রাপ তৈরি হয়েছে এবং ভূপৃষ্ঠ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। এর একমাত্র কারণ হতে পারে বজ্রমেঘ তৈরির প্রবণতা কমে যাওয়া। এই বজ্রমেঘ তৈরির প্রবণতা কমে যাওয়ার কারণ হলো এলনিনোর সক্রিয়তা। এলনিনো যদি সক্রিয় থাকে তাহলে প্রশান্ত মহাসাগর থেকে যে উগলি বাতাস চীন সাগর হয়ে বাংলাদেশের বঙ্গোপসাগর ও আরব সাগরে পতিত হয় তার গতিবেগ কিছুটা কমার কারণে বাষ্পায়নের হার কমে গিয়ে গুজরাটের কম্বে সাগর হয়ে দিল্লি বা পুটিয়া হিমালয় পর্যন্ত জলীয়বাষ্পের যে যোগান হয় অথবা বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্পৃক্ত বাতাস বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে সিলেটের ঢুকে উভয়